দেখতে দেখতে আমরা ছটা টেন্স শিখে নিলাম, কিন্তু এখনো পর্যন্ত ভি3 বা ভার্বের থার্ড ফর্মের কোনো ডাক পড়ল না, তাই ভি3 খুব কষ্টে রয়েছে। কিন্তু আমি বলছি, ভি3 তোমার আর টেনশন নেই, এতক্ষণ তুমি ওয়েট করেছো, ছটা টেন্স হয়ে গেছে, তো কী হয়েছে, এবারে তোমার পালা, এবার তোমার ডাক পড়ে গেছে, তোমাকে তিন জায়গাতে আমরা ব্যবহার করব। কি জানো তো সেটা? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। অতএব পারফেক্ট মানেই ভি3 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 মাস্ট। তাই কিছুক্ষণ পরেই দেখবে তোমারই আমরা সমালোচনা করব না, তোমাকে দিয়ে আমরা ব্যবহার করব, তোমার জয়গান গাইব। তো টেনশন করো না, ভি3 তার মানে থাকছে, আমরা তিনটে পারফেক্ট টেন্স শিখছি, তিনটেতেই ভি3 আছে। সো বি চেয়ারফুল, ভি3 তোমাকে বলছি, বি চেয়ারফুল। এনিওয়ে, তো এখন আমরা শুরু করতে চলেছি আজকে তিনটি টেন্স, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট একসঙ্গে। আর আমি ঠিক বলেছো, আই এম সুখদেব অধিকারী অ্যান্ড ইউ আর ওয়াচিং বেঙ্গলস নাম্বার ওয়ান ইংলিশ চ্যানেল ফ্রিডম ইংলিশ। চলো শুরু করা যাক। সো ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা জেনে নেব পারফেক্ট টেন্স অ্যাকচুয়ালি কী, কোন ধরনের টেন্সকে বা কেমন ঘটনা ঘটলে। আমরা আগেও বলেছিলাম যে তেছি তেছ তেছে এইসব কিচ্ছু রাখবো না। সিমিলারলি এখানেও আমরা ওই ধরনের কোনো বেঙ্গলি যে বাংলা বাক্যের শেষে এই উমুক তুমুক আছে তুমুক এসব কিচ্ছু জানবো না, যেটা আমরা আগেও করেছি, ওই সমস্ত কিছুকে ডিলিট করে দিয়ে আমরা বুঝতে পেরেছি যে কোনটা কন্টিনিউয়াস টেন্স, কোনটা ইনডিফিনিট টেন্স, এটসেট্রা। সিমিলারলি আজও আমরা ওই ধরনের কোনো রকমের ডিসকাস করবো না, আমরা দেখব ঘটনাটা কী, ঘটনাটা কীভাবে ঘটছে, কীভাবে ঘটলে তাকে আমরা বলবো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কাকে বলবো? না, যখন কোনো কাজ বা ঘটনা একটু আগেই বা কিছুক্ষণ আগেই কমপ্লিট হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার ফল বর্তমান থাকে, তখন তাকে বলবো আমরা পারফেক্ট টেন্স। এই যেমন ধরো, তুমি আমার ভিডিওটা ক্লিক করেছো, মানে এইভাবে মোবাইলে ক্লিক করলে আর আমার ভিডিওটা বা ফ্রিডম ইংলিশের এই ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ, তাহলে যেহেতু কিছুক্ষণ আগেই ক্লিক করেছো তাহলে এটা পারফেক্ট টেন্স। তুমি এবারে বলবে, আচ্ছা স্যার বলুন তো, আমি যে ভিডিওটা ক্লিক করলাম তাহলে আপনি আমি কী রেজাল্ট দেখতে পাচ্ছি বা আমরা কী ধরনের রেজাল্ট দেখতে পাচ্ছি, এর আবার কী ফল? অবশ্যই তার ফল হচ্ছে তুমি আমার ভিডিও দেখছো, এই যে আমি পড়াচ্ছি তুমি দেখছো, এটা হচ্ছে রেজাল্ট। কিন্তু খেয়াল রাখবে, এই ফল কিন্তু সবসময় দেখতে পাওয়া যাবে না, ঠিক আছে? সব ক্ষেত্রে যে থাকবে তা কিন্তু না। এরকম যদি আমরা পাস্টে দেখতে পাই তাহলে তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। আর এই একই রকম ঘটনা বা একই রকমের অ্যাকশান যেভাবে ঘটছে, এটা যদি আমরা দেখি ফিউচার বা ভবিষ্যতে হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো বলতো? ফিউচার পারফেক্ট। ফর এক্সাম্পল, যেমন ধরো পাস্ট পারফেক্টের একটা খুব পপুলার এক্সাম্পল যেটা আমরা পড়েছিলাম ছোটোবেলাতে এবং আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে শিখিয়েছিলেন, তো সেটা আমি বলছি এখন, এটা বুঝতে সুবিধে হবে তোমাদেরও আর আমারও বোঝাতে সুবিধে হবে। যেমন ধরো ডাক্তার, হ্যাঁ মনে পড়ছে তো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলেন, অর্থাৎ পুরোটাই পাস্ট টেন্সে ঘটছে। কিন্তু কোনো একটা কাজ দেখো একটু আগেই ঘটেছে, সেটা কি? রোগীটি মারা গেছে। তারপরে দেখা গেল রোগী কিছুক্ষণ আগে, 5 মিনিট আগেই সাপোজ মারা গেছে, তারপরে ডাক্তারবাবু হন্তদন্ত হয়ে আসছেন, কিন্তু বাড়ির লোকজন খুব কান্নাকাটি করছে, ডাক্তারবাবু আপনি তো এই এলেন, যদি আর 5-17 মিনিট আগে আসতেন হয়তো আমার দাদুটা বেঁচে যেত। তাহলে দেখো এখানে একটু আগেই একটা ঘটনা ঘটেছে, সেটা কি? রোগী মারা গেছে। তার রেজাল্ট কি? ঠিক বলেছো, রেজাল্টটা হচ্ছে বাড়ির আত্মীয় স্বজন, তার নাতি নাতনি বা বাড়ির যারা আত্মীয় স্বজন রয়েছে তারা প্রচুর কান্নাকাটি করছে, ডাক্তারবাবুর কাছে নালিশ জানাচ্ছে, ডাক্তারবাবু যদি আর একটু আগে আসতেন তাহলে হয়তো আমার দাদুটা বেঁচে যেত। এই যে রেজাল্ট কিন্তু দেখতে পেয়ে গেছি আমরা, কান্নাকাটি হচ্ছে। তো সেই রকম ধরো আমি আরও একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ট্রেনটা মানে আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটা ছাড়িয়া গেল বা ছেড়ে গেছে, তাহলে কোন ঘটনাটা একটু আগেই ঘটেছে? না, ট্রেনটা ছেড়ে চলে গেছে কার একটু আগে ঘটেছে? আমরা স্টেশনে পৌঁছানোর আগেই, কী বললাম? আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে গেছে, ক্লিয়ার? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এরকম যদি ভবিষ্যতে হয় তাহলে তাকে আমরা কী বলবো? তাকে বলবো ফিউচার পারফেক্ট। মনে করো আমি, হ্যাঁ কোথায় স্কুল গেছি, আমি এখন বড় হয়ে গেছি, মনে করো, আচ্ছা তুমি স্কুল গেছো, না আমি করি, হ্যাঁ ঠিক আছে, আমি স্কুলে গেছি, মনে করো আমি ক্লাস 12-এ পড়ি, এবং এখন তো দেখতে পাচ্ছ হয়তো তোমাদের এখনও মেঘ ধরছে, বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে, আমি স্কুলে গেছি,
যদি এখন লকডাউন, স্কুল বন্ধ আছে, এটা পুরো কল্পনা করে নাও। হ্যাঁ ঠিক আছে, তো স্কুলে গেছি এবং প্রচণ্ড মেঘ ধরেছে, 4টা বেজে গেছে। সকলেই কেউ বলছে যে স্যার বাড়ি চলে যাব, কিন্তু স্যারেরা যেতে দিচ্ছে না, আমাকেও বলেছে। আমি বললাম না স্যার, আমার বাড়ি তো সামনে, ওদের নাই বাড়ি অনেক দূরে, ওদেরকে আটকান আপনি, কিন্তু আমি চলে যাব। তো বৃষ্টি আসার আগেই বলে, আরে দেখ বৃষ্টি এখনই আসবে। স্যার টেনশন করবেন না, বৃষ্টি আসার আগে আমি বাড়ি পৌঁছে যাব। ভেবে দেখো, বৃষ্টি আসার আগেই আমি পৌঁছে যাব, যাইনি কিন্তু, পুরোটাই কল্পনা, পুরোটাই ভবিষ্যতের কথা বলছে, মানে কল্পনা করছে বা সে আইডিয়া করছে যে হ্যাঁ আমি পৌঁছে যাব। ঠিক আছে, তো এই যে বৃষ্টি, মনে মনে যদি আমরা কল্পনা করি বৃষ্টিটা আসবে, কিন্তু তার একটু আগে, মনে করো 5 মিনিট বা 3 মিনিট আগে আমি পৌঁছে যাব, তারপরেই ঝমঝম করে ঝমঝম করে চারদিকে বৃষ্টি, একবারে বৃষ্টি হচ্ছে দেখো, কিন্তু তার আগে আমি একটু আগেই কী করেছি, বইটি নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে প্রবেশ করেছি, বাড়িতে পৌঁছে গেছি, তারপরে বৃষ্টি হবে। তো পুরোটাই হচ্ছে কল্পনা করো, যে ভবিষ্যতে যদি এরকম হতো তাহলে কী হতো, সেটা সেটা ফিউচার পারফেক্ট টেন্স হতো, তাই না? তো চলো, এই 3টে যে টেন্স বললাম এদের আমরা স্ট্রাকচারটা জেনে নিই। যেটা বলছিলাম যে এতক্ষণ পর্যন্ত V3 কোনো রকমের কাজ পায়নি, তার খুব দুঃখ হচ্ছিল। এবারে আমরা বলেছি 3টে টেন্সেই কি থাকবে, V3-র আমরা জয়গান করব, তাই না? তো চলো, V3 মানে পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, V3 মানে ভার্বের থার্ড ফর্ম, বা আমরা পাস্ট পার্টিসিপলকে শর্টকাটে বলি V3 বা ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। ঠিক আছে, চলো প্রথমে দেখে নিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট, এবং তারপরে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এবং তার সাথে এক্সাম্পল। প্রেজেন্ট পারফেক্টের কী দেখছি, সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, দুটোর মধ্যে যে কোনো অপশান খেয়াল রাখবে, হ্যাভ হ্যাজ কোথায় হয় না, হ্যাজ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ, এবং বাকি সব ধরনের সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। ক্লিয়ার? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি, মনে রেখে দিও। এরপরে প্লাস V3, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, যদি থাকে সেন্টেন্সে অবজেক্ট দিলাম। ক্লিয়ার? এই স্ট্রাকচারকে ধরে আমরা একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। কী নেওয়া যায়, সাপোজ আমি একটু আগে ডিনার করে এসেছি, ঠিক আছে, তাই আমার তোমরা বলবে স্যার আপনার কি ফল আছে, দেখে নাও আমার পেটটা একটু মোটা মোটা লাগছে না, এই একটু আগে কত বা 10 মিনিট আগে আমি ডিনার করেছি, তার রেজাল্ট দেখো, পেটটা যে মোটা হয়ে রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্ট। তো তার আগে এক্সাম্পলটা নিয়ে নে, কী বললাম, আমি ডিনার করেছি, আই হ্যাভ হ্যাজের মধ্যে একটা নিয়ে নিচ্ছি, আই হ্যাভ টেকেন V3, আই হ্যাভ টেকেন মাই ডিনার, আমি আমার ডিনার এইমাত্র সেরেছি। ক্লিয়ার? এবারে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখে নেওয়া যায়, সাবজেক্ট হ্যাড প্লাস V3, কী বললাম, সাবজেক্ট হ্যাড V3, তাহলে কী দেখতে পাচ্ছি আমরা, না V3টা কমন, শুধুমাত্র হ্যাভ হ্যাজের পরিবর্তে দেখো হ্যাড হয়ে গেছে, আর V3 যেমন ছিল সাবজেক্ট অবজেক্ট যেমন থাকে সেরকমই থাকছে। ক্লিয়ার? চলো একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। তো ধরো আমি ডিনার করেছি, ওটাকে যদি পাস্ট পারফেক্ট করি তাহলে কী হবে, এই এক্সাম্পলটা আগে দিয়ে দিই, তারপরে সেই ডাক্তার আসিবার পূর্বে সেটা নিচ্ছে। ঠিক আছে, তাহলে আই হ্যাড যেটা করেছিলাম, আই হ্যাভ, সেটার ক্ষেত্রে কী করলাম, আই হ্যাড টেকেন মাই ডিনার। ক্লিয়ার? আর যে এক্সাম্পলটা তোমাদের সঙ্গে একটু আগে আলোচনা করছিলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দেখো একটু যে এখানে দুটো ঘটনা রয়েছে, কী বললাম, দুটো ঘটনা রয়েছে, একটা হচ্ছে ডাক্তারবাবু আসা আর একটা হচ্ছে রোগী মারা যাওয়া। এক্ষেত্রে যে ঘটনাটা আগে ঘটবে বলো তো কোনটা আগে ঘটেছে, অবশ্যই রোগীটা মারা গেছে, 5 মিনিট আগে, সাপোজ 5 মিনিট আগে মারা গেছে, তাহলে যে ঘটনাটা আগে ঘটলো তার হবে পাস্ট পারফেক্ট, মানে এই যে স্ট্রাকচারটা বললাম সাবজেক্ট হ্যাড V3, এটা হবে রোগী মারা যাওয়াটা। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে, দ্য পেশেন্ট রোগীটি হ্যাড ডায়েড, মারা গিয়েছিলেন, কমপ্লিট হয়ে গেল, এটা পাস্ট পারফেক্ট। এবারে যে দ্বিতীয় ঘটনা রয়েছে তার কী টেন্স হবে, তার হবে সিম্পল পাস্ট টেন্স, মনে রাখবে তার হবে সিম্পল পাস্ট টেন্স। সেক্ষেত্রে কি, বিফোর, যেহেতু আগে ডাক্তার আসিবার আগে, সেক্ষেত্রে আমরা ইউজ করব বিফোর, বিফোর দ্য ডক্টর, সাবজেক্ট ডক্টর কেম, কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, V1, সরি V2, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এক্সাম্পলটা আরেকবার বলি, দ্য
পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ক্লিয়ার? এটা হলো পাস্ট পারফেক্ট, যে ঘটনাটা নেক্সট টাইম ঘটেছে মানে দ্বিতীয়বারে ঘটেছে, পরে ঘটেছে, তার হবে সিম্পল পাস্ট টেন্স। চলো এবার দেখে নেওয়া যাক ফিউচার পারফেক্ট টেন্স, তার গঠনটা কী হবে। খুবই সিম্পল, সাবজেক্ট থাকছে আমাদের আগের মতনই, এখানে হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে কী বললাম যেটা হয়েছিল হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে হলো হ্যাড, সেটা ফিউচার পারফেক্টে ওই জায়গাটা কী হচ্ছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, কী বললাম শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ কোথায় বসবে। তো দেখো এখানে মজাটা, তো যখন দেখবে দুটো ভাই রয়েছে, কী বললাম হ্যাভ হ্যাজ ছিল দুটো ভাই, হ্যাড দেখলাম এক ভাই, আবার এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ দু ভাই দেখতে পাচ্ছি। তো মনে করো যখনই দেখবে যে দুটো করে ভাই রয়েছে তখনই সমস্যা, তখন তোমাকে সাবজেক্ট অনুযায়ী ভেবে বসাতে হবে। যদি ধরো তোমার বাড়িতে মানে আমার বাড়িতে আমি বাবার একমাত্র ছেলে, ঠিক আছে, একটা বোন ছিল বিয়ে হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই, এখন আমি একা রয়েছি। তো যখন কোনো আমাদের পাশাপাশি গ্রামে কোনো অনুষ্ঠান আসবে, সাপোজ কোনো বিয়েবাড়ি বা কোনো শ্রাদ্ধ বাড়ি এই ধরনের অনুষ্ঠান হয়, তখন আমার বাবার কোনো টেনশন নেই, কেন বলো তো বাবা এক চান্সে বলবে বাবু তুই চলে যা। কিন্তু আজকে আমরা যদি দুই ভাই বা তিন ভাই হতাম তাহলে কি হতো বলো তো, বাবাকে চয়েস করতে হতো, ভাবতে হতো আগের বারে কাকে পাঠিয়েছিলাম, এবারে বাবু সুখদেব তুই এবারে যা, বা তুই আগের বারে গিয়েছিলি এবারে তুই যাস না, তোর ভাইকে পাঠিয়ে দে, সমস্যা আছে। তখন তোমাকে ভাবতে হবে যে মানে কর্তাকে ভাবতে হবে, কর্তা আমার বাবা, কর্তাকে ভাবতে হবে যে আমি কাকে পাঠাবো, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্টকে ভাবতে হবে যে আমি কোন ধরনের ভার্ব নেব, মানে হ্যাভ নেব না হ্যাজ নেব। কিন্তু যদি ভার্ব একটাই হয় মানে যে হ্যাড আছে, যেমন ধরো পাস্ট পারফেক্টে কোনো টেনশন নেই এক ছেলে, তখন আমার ভাববে বাবা কী ভাববে, আর বাবু তুই চলে যা, তাহলে বাবার কোনো আর টেনশন নেই, ভাববারও দরকার নেই। সেই রকম তোমরাও যখন দেখবে অক্সিলারি ভার্ব ডবল আছে, যেমন প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ আছে, এক্ষেত্রে দু ভাই, তার মানে তোমাকে ভাবতে হবে সাবজেক্ট কেমন হলে তার কেমন ভার্ব হবে, মানে তুমি বিয়ে বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যখন পাঠাবে মানে পাঠাবে তখন কী করতে হবে, তোমাকে ভাবতে হবে যে সাবজেক্ট কী আছে সে অনুযায়ী আমি কাকে ভার্বটা দেব বা কোন ধরনের ভার্ব আমি ইউজ করব, ক্লিয়ার? তো হ্যাডের ক্ষেত্রে প্রবলেম নাই, শ্যাল হ্যাভ উইল হ্যাভ কোথায় না, আমরা জানি সাধারণত শ্যাল সাবজেক্ট যখন আই এবং উই হয়ে থাকে, সাবজেক্ট যখন আই এবং উই হয়ে থাকে তখন আমরা ইউজ করি শ্যাল, তাহলে শ্যাল হ্যাভ ওইটা নিয়ে নেব, আর বাকি সব ধরনের সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করব উইল হ্যাভ, ক্লিয়ার হয়ে গেল? কিন্তু তাহলে ওখানে সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ একই জিনিস, ভি থ্রি অবজেক্ট। কিন্তু খেয়াল রাখবে যদি ফিউচার পারফেক্ট টেন্সে দুটো ঘটনা থাকে, যেমন আমি বলছিলাম না আমি স্কুলে, হ্যাঁ বৃষ্টি আসিবার পূর্বে আমি আমার বাড়ি পৌঁছাইয়া থাকিব, বৃষ্টি আসিবার পূর্বে আমি আমার বাড়ি পৌঁছাইয়া থাকিব বা বাড়ি পৌঁছে যাব, এক্ষেত্রে কটা ঘটনা আছে বলো? একটা হচ্ছে আমার বাড়ি পৌঁছে যাওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে বৃষ্টি শুরু হওয়া, দুটো ঘটনা রয়েছে। যখন দুটো ঘটনা রয়েছে যেটা প্রথমে ঘটবে, তার মানে আমি বাড়ি পৌঁছে যাব, এটা যেহেতু প্রথমে ঘটবে এটার হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে ঘটনাটা দ্বিতীয় মানে আমার ওই পৌঁছে যাওয়ার পরে যেটা হবে বৃষ্টি হয়তো শুরু হবে ধরো, তাহলে এটা দ্বিতীয় মানে এটা সেকেন্ড ঘটনা হচ্ছে, ওটার হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, ক্লিয়ার? তো তাহলে সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে দেখো, সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভি থ্রি অবজেক্ট, তাহলে আই শ্যাল হ্যাভ হবে, আই শ্যাল হ্যাভ রিচড মাই হোম, আই শ্যাল হ্যাভ রিচড, রিচ মানে পৌঁছানো, তার ভি থ্রি হচ্ছে রিচড, ঠিক আছে, আই শ্যাল হ্যাভ রিচড মাই হোম বিফোর, কার আগে, বৃষ্টি আসার আগে, তাহলে বিফোর দ্য রেন স্টার্টস, রেনটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা দ্বিতীয় সেন্টেন্স বা দ্বিতীয় ঘটনা, সেই কারণে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য প্রেজেন্ট টেন্সে আমরা জানি সাব ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করি, সেই কারণে স্টার্টস করলাম। তাহলে সেন্টেন্সটা আরেকবার বলি, আই শ্যাল হ্যাভ রিচড মাই হোম, আমি আমার বাড়িতে পৌঁছাইয়া থাকিব বিফোর দ্য রেন স্টার্টস, বৃষ্টি শুরু হবার পূর্বে। কি বন্ধুরা বোঝাতে পারলাম তো?